হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের একটা নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো নিউ মানি হেস্ট লুট বক্স নতুন ক্যারেক্টার নতুন এসকে শাহির বসের জুতো অ্যাভেলেবেল ইন স্টোর আরও অনেক 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 কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে রাষ্ট্রপতি টানা দেখবে হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে কখন কি আসবে কখন আসবে কি কি তোমরা দেখতে পাবে তো প্রথমে বলে রাখি আমি যেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করছি এইভাবে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারপর পাশে থাকে আইকনটি প্রেস করে দেবে এরপর এখানে অল নোটিফিকেশন কিন্তু সেট করে দেবে তারপর ভিডিওটিকে একটি লাইক করে দেবে তারপর এখানে কিন্তু শেয়ার দেখতে পাচ্ছ অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে তো এখন করবে না আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও তারপর কিন্তু সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে আর অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সেটা একদম কিন্তু টোটালি ফ্রি তো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাচ্ছে এই যে জুতো এটা হলো এসকে সাবির বসের জুতো মানে আমরা এসকে সবির বস থেকে কিন্তু এই জুতোটাকে চিনি তো এই জুতোটা কিন্তু তোমরা এতদিন তোমরা কিন্তু আলাদাভাবে কিন্তু স্টোর থেকে কিনতে পারছিলে না তো ফাইনালি তোমরা কিন্তু আলাদাভাবে কিন্তু একশো উনষাট ডায়মন্ডে পেয়ে যাবে তোমরা কিন্তু একশো উনষাট ডায়মন্ডে তোমরা কিন্তু স্টোর থেকে এই জুতোটা আলাদাভাবে নিতে পারবে আগে কি হতো যে তোমাদের পুরো বান্ডিলটা নিতে হতো কিন্তু নতুন ইভেন্ট আসছে যেখানে নতুন আপডেটের পর তোমরা কিন্তু দেখতে পাবে যে এই স্টোরে তোমরা কিন্তু আলাদাভাবে কিন্তু এই জুতোটা নিতে পারবে তো অনেকেই কিন্তু এই জুতোটা পছন্দ কিন্তু বান্ডিল নিতে হয় বলে তো নিতে পারো না তো যার যা যা যাদের পছন্দ তারা কিন্তু আবার একশো উনষাট ডায়মন্ড দিয়ে এটা কিন্তু নিতে পারবে ঠিক আছে তো কে কে নেবে কার কার ইচ্ছে আছে কে কে নেওয়ার ইচ্ছা আছে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমি দেখতে চাই যে এই জুতোটা কে কে নিতে চাই তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এই ইভেন্টের জন্য এই খবরের জন্য এই যে নতুন এই যে নতুন এটার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে কারণ তোমাদের কাছে একটা লাইক কিন্তু ওটাই কিন্তু চাই ঠিক আছে তোমার অবশ্যই কিন্তু লাইক করে দেবে তো এটা কিন্তু অবশ্যই আসে তোমরা কিন্তু স্টোরে দেখতে পাচ্ছো এটা কিন্তু স্টোরে চলে এসেছে তোমরা কিন্তু নিতে পারবে এরপর কি নতুন ইভেন্ট আছে কী আপডেট আছে চলো দেখে তো এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সবথেকে দারুণ একটা ইভেন্ট সব থেকে ভালো একটা জিনিস যেটা হলো এই যে লুটবক্স এই লুটবক্স হলো মানি হেস্ট লুটবক্স এই লুটবক্সকে দেখতে পাচ্ছ যেখান থেকে কারি কারি টাকা কিন্তু তৈরি হচ্ছে আর কিন্তু ছড়িয়ে ছড়িয়ে পড়ছে টাকা কিন্তু তৈরি হতে আছে আর টাকা কিন্তু বেরিয়ে বেরিয়ে পড়ছে তো এই লুটবক্সটা সব থেকে কিন্তু দারুণ একটা লুটবক্স হবে মানি হেস্ট ইভেন্টে হয়তো তোমরা এই যে নতুন যে লুটবক্স এটা আমার মনে হয় লুটবক্সই হবে তো এই লুটবক্স তোমরা কিন্তু দেখতে পাবে তো এই লুটবক্সটা যেন অবশ্যই একটা লাইক করে দাও কারণ ব্যাপার হচ্ছে এই লুটবক্সটা কিন্তু দারুণ একটা লুটবক্স এই লুটবক্স সত্যি হয় মানে কিছু একটা তৈরি করেছে মানে সত্যি বলছে এই স্কিনটা আমাকে সত্যি দারুন লাগছে এত সুন্দর লুটবক্স যখন যখন তুমি মানে মারা যাবে একটা গেমের মধ্যে এবার যখন এনিমি যখন তোমার লুটবক্সটা দেখবে না তখন সে দেখেই বুঝতে পারবে যে এ সত্যি একটা কিছু একটা নিয়ে রেখেছে মানে সত্যি ভাই মানে এত সুন্দর লুটবক্সের স্কিন মানে আর কিছু বলার নেই বলার ভাষা নেই এত সুন্দর স্কিন তো এই স্কিনটা কিন্তু খুবই সুন্দর এই স্কিনটা কী কে নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না কার কার পছন্দ এই স্কিনটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না তো এটার জন্য অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে কারণ এত সুন্দর স্কিন এত সুন্দর বক্স কিন্তু সবার আগে দেখাচ্ছি তো অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করে দেবে ঠিক আছে তো চলো আর কি নতুন কি আছে দেখে নি এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এখানে দেখতে পাচ্ছ এই যে কাটানা এই কাটানার স্কিন তোমরা কিন্তু দেখতে পাবে তোমরা স্টোরে কিন্তু এই কাটানা স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো এর আগে কিন্তু টপ আপ পেমেন্টে এসেছিলো টপ আপ দুশো ডায়মন্ডে কিন্তু এই যে নতুন কাটানা স্কিন এই স্ক্রিনটা কিন্তু এসেছিলো তো সেই সময় হয়তো অনেকে নাও তো যারা নাওনি তারা কিন্তু আবার নিতে পারবে এই স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে স্টোরে অ্যাভেলেবেল হওয়ার পর তোমরা কিন্তু আবার কিন্তু নিতে পারবে তো চারশো নিরানব্বই ডায়মন্ড এখানে দেখাচ্ছে তো ইন্ডিয়া সার্ভার হয়তো কম দেখাতে পারে কারণ আমাদের এখানে সার্ভারে কিন্তু দুশো ডায়মন্ডে ছিল তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু দুশো বা তিনশো ডায়মন্ডে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো তো ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু ইন্ডিয়া সার্ভার খুব তাড়াতাড়ি দেখতে পাবে এই কাঠানায় স্কিনটা খুবই দারুণ একটা লেজেন্ডারি স্কিন বলা যেতে পারে তো এই স্কিনটা তোমরা কিন্তু স্টোর থেকে নিতে পারবে তো কে কে নেবে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমি তো নেব তো তোমরা কে কে নিতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি তোমরা আমাকে কমেন্ট করো যে কার কার এটা পছন্দ তা আশা করি সবার সব মানে সবারই পছন্দ হবে কারণ ব্যাপার হচ্ছে এত সুন্দর স্কিন কেউ কিন্তু ছাড়বে না ঠিক আছে এত সুন্দর স্কিন তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নেবে দারুণ স্কিনটা এই স্কিনটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে নেবে তো অবশ্যই ভিউটিকে যারা যারা এখন লাইক করে তারা লাইক করে দাও ঠিক আছে তো চলো আমরা পরে কি নতুন ইভেন্ট রয়েছে নিউজ রয়েছে দেখে নিই তো এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম স্কিন এখানে প্যানের স্কিন এখানে ব্যাটের স্কিন এখানে প্যারাঙ্গের স্কিন এখানে কাটানার স্কিন তো এখানে দেখতে পাচ্ছ এখানকার মধ্যে তোমরা একটা পেয়েছো এখানকার মধ্যে তোমরা যেটা পেয়েছো সেটা হলো ব্যাটারি স্ক্রিন তোমরা কিন্তু ব্যাটারি স্ক্রিন ফ্রিতে পেয়েছো তো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ফ্রিতেও দিতে পারে আবার কিন্তু ডায়মন্ডও দিতে পারে তো টপ আপ ইভেন্টেও দিতে পারে আবার হয়তো রকম ইভেন্টের মাধ্যমে কিন্তু দিতে পারে তো এখানে ব্যাটারি স্ক্রিন যেটা রয়েছে এই ব্যাটারি স্ক্রিন তোমরা কিন্তু পেয়েছো তোমরা কিছুদিন আগেই কিন্তু তোমরা কিন্তু ফ্রিতে কিন্তু পেয়েছিলে তো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু বাকিগুলো ফ্রিতে দিতে পারে তো চান্স খুব কম যদি দেয় তাহলে তো খুবই ভালো হয় কিন্তু এমনি ফ্রিতে দেবে বলে তো মনে হয় না তো যদি দেয় তাহলে তো খুবই ভালো হয় তো এখানে দেখতে আছে এখানে বিভিন্ন রকমের স্কিন রয়েছে এই স্কিনগুলো তোমরা কিন্তু আগামী দিনে কিন্তু দেখতে পাবে তোমরা কিছু দিনের মধ্যে গেমের মধ্যে দেখতে পাবে এখানে ব্যাটের স্কিন প্যারাংয়ের স্ক্রিন এখানে বিভিন্ন রকম কাটানার স্ক্রিন তো সবগুলো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ব্যাপার হচ্ছে কি সময় লাগতে পারে হয়তো একটা একটা করে ইভেন্ট আসবে একটা একটা করে দেবে তো কখন কোনটা দেবে সেটা বলা যায় না তবে হয়তো দেখা যেতে পারে যে এরপর কিন্তু গোল্ডেন প্যানটা কিন্তু দিতে পারে তো কখন কোনটা দেবে কিছুই বলা যাচ্ছে না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো এখানকার মধ্যে সব থেকে আমার ভালো লেগেছে গোল্ডেন প্যান ঠিক আছে তো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে তো লাস্ট কি রয়েছে আমরা দেখে নিই এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এখানে দেখতে পাচ্ছ এই যে স্কিন এই যে ফিস্টের স্কিন এই স্কিনটা খুব তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়া সার্ভারে চলে আসবে এই স্কিনটার রকম অ্যাবিলিটি হবে কিনা সেটা আমাদের জানা নেই আমাদের কাছে সেরকম কোনো নিউজ আসেনি কিন্তু এই স্কিনটা তোমার দেখতে পাবে হাতের মধ্যে এরকম একটা কিন্তু আগুনের মতো কিন্তু জ্বলবে তো স্কিনটা কিন্তু দারুণ এই স্কিনটা কিন্তু সত্যি একদম দারুণ 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 একটা স্কিন এই স্কিনটা তোমরা কিন্তু নিতে পারবে রকম হয়তো স্পেশাল ইভেন্ট আসবে এবং সেই ইভেন্টের থ্রু তোমরা কিন্তু এই স্কিনটা নিতে পারবে তো কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কারণ এই স্কিনটা সত্যিভাবে দারুণ লাগছে তুমি যখন এই স্কিনটা পুরো যখন ম্যাচ খেলতে নামবে তখন দেখেই মানে একটা আলাদা একটা ফিলিংস ফিলিংস লাগবে যে এই এই কিন্তু কিন্তু সত্যি ভাই একটা একটা আলাদাই থাকবে তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর যার যা পছন্দ অবশ্যই লাইক করে দেবে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করে দাও ঠিক আছে তো চলো আর কি নতুন ইভেন্টস আছে দেখে নি তো লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হলো নিউ ক্যারেক্টার তো তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো জেনে থাকবে যে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নিউ ক্যারেক্টার আসছে যেটা হলো জয় ক্যারেক্টার এবং সেটা কিন্তু হৃত্বিক রোশান ক্যারেক্টার তো অনেকেই জানো যে ক্যারেক্টার আসবে আসবে করছে কিন্তু এখনও অবধি আসছে না তো ফাইনালি যেটা আমরা খবর পেয়েছি যেটা আমরা নিউজ পেয়েছি যে উনত্রিশ তারিখ তোমরা কিন্তু টপ আপ ইভেন্টে দেখতে পেতে পারো তো নতুন হৃত্বিক রোশান ক্যারেক্টার তোমরা কিন্তু দেখতে পেতে পারো টপ আপ ইভেন্টে যেটা আমাদের কাছে নিউজ রয়েছে আমরা যেখান থেকে খবর পেয়েছি যে উনত্রিশ তারিখ কিন্তু তোমরা নতুন ক্যারেক্টার দেখতে পাবে ঠিক আছে তো যদি না পাও সেদিন যদি যদি না পাও হয়তো ভুলও হতে পারে তো যদি না পাও তাহলে কিন্তু ওভেন টোয়েন্টি ফোর আপডেটের পর দেখতে পাবে এটুকু শিওর তো দেখা যাক উনত্রিশ তারিখ দেয় কি না আমরা যতদূর জানি যে উনত্রিশ তারিখ টপ আপ ইভেন্টটা চলে আসবে তোমরা নতুন হৃত্বিক রোশন ক্যারেক্টার দেখতে পাবে তো সত্যি ভাই একটা মানে আমাদের দেশের একজন মানে একজন সেলিব্রিটিকে নিয়ে একটা ক্যারেক্টার করা হচ্ছে তো অবশ্যই খুব ভালো একটা জিনিস যে এত সুন্দর একজন বলিউড অ্যাক্টারকে নিয়ে করা হচ্ছে একটা ক্যারেক্টার তো সত্যিই খুব ভালো কে কে নেবে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না কারণ এত সুন্দর ক্যারেক্টার ভাই কে মানে আর কিছু বলার নেই যে আমাদের দেশের একজন ছেলেকে নিয়ে কিন্তু ক্যারেক্টার করা হচ্ছে তো কে কে নেবে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কারণ হিত্তিক রোশন ক্যারেক্টার উন্নতির তারিখ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে যদি না পাও তাহলে ওভেন টোয়েন্টি ফোর আপডেটের পর দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটিকে একটা লাইক করে দেবে আর তোমার বন্ধু মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন সেট করে দেবে ঠিক আছে না হলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাবে না নতুন নতুন কী কী ইভেন্ট আসে নতুন কী কী নিউজ আসে তোমরা কিন্তু জানতে পারবে না ঠিক আছে তো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা